নৌকার নাম ভাঙাইয়া যারা খায় তাদের জন্য আমি আজরাইল। স্বেচ্ছাশ্রমে রাস্তা ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এলাকার বিভিন্ন দুর্নীতি অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রাম সহ ব্যতিক্রমে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে একজন ক্ষুদ্র সামাজিক আন্দোলনের নেতা থেকে, যিনি নাম লিখিয়েছেন বাংলাদেশের মহান জাতীয় সংসদের সদস্য তালিকায়, তার নাম ব্যারিস্টার সাইদুল হক সুমন। একটা সময় তিনি এতটাই অর্থকষ্টে ভুগেছেন যে টাকার অভাবে নিজ বাবার জানাজায় পর্যন্ত আসতে পারেননি তিনি। গল্পটি ব্যারিস্টার সাইদুল হক সুমন দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিকের কাছে এভাবেই তুলে ধরেছিলেন। আমি এতটাই অসহায় ছিলাম যে আমার বাবার জানাজায় আসার জন্য আমার টিকিটের টাকাটা পর্যন্ত ছিল না। সেই সময় মোবাইল ফোনে আমি ফোন দিয়ে বলি, আপনি ফোনটা ধরে রাখেন আর আমাকে বলুন আমার বাবার লাশটা এখন কোথায় আছে। প্রত্যুত্তরে তিনি বলেন, এখন কবরের পাশে আছে, নিচে নামাচ্ছি, মাটি দিচ্ছি। এভাবেই আমি আমার বাবার দাফনে অংশ নেই। এই ব্যাপারটা আমাকে অনেক নাড়া দিয়েছে। তখন থেকেই আমি সংকল্প করেছি যে টাকার পিছনে ছুটব না, সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। সেই সংকল্প থেকে আজও লড়ে যাচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাট থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ব্যারিস্টার সুমন। এমপি হওয়ার আগে নিজ এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের ভোগান্তি লাঘবে শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে তিনি 21টি ব্রিজ ও 5টি রাস্তা নির্মাণ করেছিলেন। ব্যক্তিগত অর্থ ও শ্রমের দ্বারা সংস্কার করেছেন আরও 40টি রাস্তা। এরপর থেকেই এলাকা জুড়ে ব্যাপক সাড়া ফেলেন বাংলাদেশে নতুন যুগের সামাজিক আন্দোলনের এই অগ্রদূত। ব্যারিস্টার সুমনের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা সদরের পাশে পীরবাজার নামক গ্রামে তার জন্ম। নিজের পরিচয় সম্পর্কে সাংবাদিকদের ব্যারিস্টার সুমন বলেন, আমার বাবা সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন, মা গৃহিণী। আমাদের ধান ভাঙানোর মিল ছিল, তারপর ট্রাক্টর ছিল। বলতে পারেন আমি একজন সাধারণ ব্যবসায়ীর সন্তান। বাবা মায়ের 6 সন্তানের মধ্যে সবার ছোট আমি। ছোটবেলা কেটেছে চুনারুঘাটেই, স্থানীয় কেজি স্কুলে আমার শিক্ষার হাতে করি, তারপর ডিসিপি হাই স্কুলে ভর্তি, এখান থেকেই এসএসসি পাস করি, তারপর ঢাকা কলেজে ভর্তি হই, এইচএসসি পাস করি ঢাকা কলেজ থেকে। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে ভর্তি হই, বিবিএ এমবিএ পাস করি। ব্যারিস্টার সুমন বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর কোনো চাকুরিতে ঢুকে যেতে পারতাম, কিন্তু ছোটবেলা থেকে আমি স্বাধীন চেতা। বিবিএ এমবিএ পড়ার পরেও আমার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশা প্রয়োজন। আইন পড়ার মাধ্যমে আমি সেই স্বাধীনতা খুঁজে পাই। এছাড়া চিন্তা করে দেখলাম ব্যারিস্টার হলে বাংলাদেশে এর গ্রহণযোগ্যতা একটু বেশি। এদেশে ব্যারিস্টারদেরকে এখনও পজিটিভলি নেওয়া হয়। এজন্য মনে মনে ভাবলাম, চেষ্টা করে দেখি ব্যারিস্টার হতে পারে কিনা। আল্লাহর রহমতে আমি শেষ পর্যন্ত ব্যারিস্টার হয়েই গেলাম।